বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে সমস্ত তরিকতের ভাই বোন এবং যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স এবং যারা তরিকতকে ভালোবাসেন এবং তরিকতের বাহিরে যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে আজকে আমি শামীম আলী চিশতি একটি আলাপ করব। এই আলাপটি শুনে আপনারা কেউ হাসবেন না, কিন্তু কথাটা হাসির মতোই মনে হবে, কিন্তু একটু গভীর মনোযোগে বা গভীর জ্ঞানে নেবেন। আমাকে একটা লোক জিজ্ঞাসা করলেন যে ভাই, একটা কথার উত্তর দিবেন। বলেন যে মায়ের মুখে দাড়ি আছে। তখন তাকে আমি এই কথার উত্তরে কি বলবো? তখন আমি বলবো যে আমাকে 10 মিনিট সময় দেওয়া যাবে? তখন তিনি বলল যে হ্যাঁ, বলেন। তখন আমি বললাম, মায়ের মুখে দাড়ি আছে, যে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে, সমস্ত সৃষ্টি করার পরে তখন আল্লাহর নিজের স্থান বেছে নিয়ে তিনি থাকছেন, জগৎ চালাইতেছেন। এই সমস্ত জগতের পালনকর্তা কে? তিনি আমাদের জগৎ পিতা। তাহলে এই জগৎকে চালায় রাখে, খাওয়ায় রাখে, কার কী লাগে আল্লাহ দেখতেছে, দিতেছে। কিন্তু আল্লাহর একটা নাম আছে, আল্লাহর সেই নামটি হল কাহার। এই কাহার রূপ যখন ধারণ করে তখন তিনি কাউকেই ক্ষমা করেন না। কিন্তু আল্লাহর একটা নাম আছে রহমানুর রহিম। এই রহমানুর রহিম নামে আল্লাহ খুশি হয় এবং মাফ করে। তাহলে সে রহমানুর রহিম যে নামটা, এটা কি আল্লাহর কাছে রাখছে? না, এটা রাসূলকে দিয়ে দিছে। এই রহমানুর রহিম যে নামটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়ে দিছেন। এখন এই রহমানুর রহিম নামের ভিতরে মায়া, দয়া এগুলা দিয়ে দিলেন। এখন আমাকে একজন লোক যখন জিজ্ঞাসা করল মায়ের মুখে দাড়ি আছে, তখন আমি বললাম এই গল্পটা, যে দেখেন এই পৃথিবীতে যত নবী রাসূল যারা আসছিল, পয়গম্বর যারা আসছিল, মায়াশীল, দয়াশীল, রহমানুর রহিমের শ্রেষ্ঠ গুণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে আল্লাহ দান করছেন। তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উম্মতদেরকে এবং সাহাবাদেরকে মায়ের মতো আদর করতেন, মায়ের মতো আদর করতেন। একটা উম্মতের জন্য তো সারা জীবন কাঁদলই, সে সৃষ্টির আগেও কাঁদছে, সৃষ্টির যতদিন বাঁচল ততদিন কাঁদছে, তিনি চলে গেছে, এখন তিনি আত্মজগতেও সেই ইমুতি উমুতি বলে কান্দে। কেন? মায়া, উম্মতের মায়া। যখন সাহাবাগণ ছিল, কোনো সাহাবা যদি বিপদগ্রস্ত হইত, কোনো সাহাবা যদি বিপদে পড়ত, তখন নবীজি উঠিয়া পড়িয়া লাগত, আমার সাহাবা বিপদগ্রস্ত হয়েছে, এত মায়া। কেন? আল্লাহও তো ছিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দিয়ে দিছে, আল্লাহ নিজেই তো তাকে রক্ষা করত। তাহলে নবী এমন উঠে পড়ে লাগলো কেন? ঘটনা হয়েছে যে মায়ার যে শক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে আল্লাহ দিয়ে দিছেন, তখন তিনি ভক্ত হোক, উম্মত হোক, সাহাবাগণ হোক, রক্ষা করতেন। তাহলে সেই মায়া তার এখনও আছে, এখনও তিনি রুহানি জগতে উম্মতি উম্মতি বলে এখনও চিন্তা করে, এখনও কাঁদে। আচ্ছা, তাহলে এত মায়াশীল দয়াশীল যিনি মাটির দেহ নিয়ে পৃথিবীতে ছিল,
তাহলে মাটির দেহ নিয়ে যেহেতু জগতে ছিল, তাহলে তার ভূমিকাটা কি ছিল? মায়ের ভূমিকা ছিল। আর মায়েরই পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া সন্তানের জন্য একমাত্র মায়ের। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির দেহ নিয়া এই মায়া শক্তি তার মধ্যে আল্লাহ দিছে, সমস্ত উম্মতের জন্য এখনও কাঁদতেছে, সাহাবাদের জন্য কাঁদছে। তাহলে সেই মায়া শক্তি তো মায়ের, তাহলে এই শক্তিটা আল্লাহ কারে দিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তো দাড়ি ছিল, তাই যে লোকটা আমাকে জিজ্ঞাসা করেছিল তখন আমি বলেছি আপনি শুনে বলেন বা নিজের জ্ঞানের থেকে বলেন, কিন্তু আপনার জ্ঞান আছে বাবা? যে মায়ের মুখে দাঁড়িয়ে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পুরুষ রূপেই জন্ম নিছে, কিন্তু তার মায়া ছিল মায়ের মতো, আর সেই মায়ের মুখে কি দাঁড়িয়ে ছিল না? এখন আমি বলবো সেই মায়া এখন কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও কাঁদে, কোথায় বসে কাঁদে, কীভাবে কাঁদে? যেমন তিনি যখন শেষ বিদায় নিয়েছিলেন, তখন চলে যখন গেলেন, তখন বলছে আমি নির্বাক কোরআন, এই কাগজে লিপিবদ্ধ কোরআন আমি দিয়ে গেলাম এবং হযরত আলীকে দিয়ে গেলাম। তোমরা এই দুটির দিকে যদি লক্ষ্য করো, তাহলে তোমরা আমি আর রাসূল পর্যন্ত পৌঁছতে পারবে, আর আমি রাসূল পর্যন্ত যখন পৌঁছাবে তখন আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে। এখন আসি, এখনও পর্যন্ত রাসূল কীভাবে কাঁদে? যেমন এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এরকম ভণ্ড পীর আছে, আবার ভালো পীরও আছে। তাহলে কামেল পীর যিনি, একজন কামেল পীরের যখন ভক্তরা থাকে, তখন একটা ভক্ত যখন বিপদগ্রস্ত হয় তখন তিনি কাঁদে, হারে আমার ভক্তটা এই বিপদগ্রস্ত হইল, আমার এই ভক্তটা এত কষ্ট পাইতেছে, তাকে উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে। যেমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার কথা শুনে সাহাবাকে রক্ষা করতেন, তেমনি একজন কামেল পীর একজন ভক্তকে রক্ষা করতে চায় এবং করেও। যখন সে ভক্তা রক্ষা হলো না, কিংবা যুদ্ধে মারা গেল, কিংবা কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে গেল, তখন এই পীর সাহেবও বসে বসে কাঁদে যে আমার ভক্তির জন্য কিচ্ছু করতে পারলাম না। তখন সেই পীর সাহেব যখন কাঁদে, তাহলে পীর সাহেবের যে মাটির দেহ তারও তো মায়া শক্তি। এই পীরের দেহের ভিতরে কে কাঁদে? এরপরে পীরের চোখ দিয়া পানি জ্বরে? তাই আমি কিছু কিছু জায়গায় বলেছি সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু জ্বরে, আমার ভিতরে যখন কেউ কাঁদে তখন আমার চোখে পানি জ্বরে। তাহলে আমি যখন ভক্তের জন্য মায়া করি, দয়া করি, যখন এদেরকে অনেক করে বলা হয় বাবা এটা করো না, ওটা করো না, এটা করলে ক্ষতি হবে, এটা করলে পাপ হবে, এটা করলে ভালো হবে, যখন তারা আইন মানে না, সীমা লঙ্ঘন করে, তখনই তাদের জন্য কান্না আসে, হায় রে আমার কথা শুনল না। নবীজি এরকম কাঁদত উম্মতের জন্য, সাহাবাদের জন্য, আর এখন কাঁদে কামেল পীরেরা কিভাবে? আল্লাহ বলছে হে রাসুল আপনার হাতে আমার হাত, আর রাসুল বলছে বেলায়েতের যুগে নবী আর আসবে না, নবুয়াত খতম, উলিয়াউলিয়ার হাত, পীরাউলিয়াদের হাত আমি রাসুলের হাত, আর রাসুলের হাতই আল্লাহর হাত। তাহলে তিনটা হাত যদি একটা হাত হয়, তাহলে একজন কামেল পীরের চোখের পানি কার? রাসুলের। তাহলে এই মায়াশীল দয়াশীল একজন মুর্শিদ, একজন পীর, তাহলে পীরের মুখে কি দাঁড়িয়ে আছে না? এজন্যই সেই লোকটা বলছিল যে মায়ের মুখে দাঁড়িয়ে আছে একজন পীর মুর্শিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা ভক্তদেরকে মায়া করত, সাহাবাদেরকে আদর করত, মায়ের আদর দিত। তাই বলছে যার মা নাই সে যদি মুর্শিদের কাছে যায়, তখন মুর্শিদের মুখে যখন ভালো ভালো কথা শোনে, তখন সেই মায়ের আদরটা এখান থেকে পায়। তাই যে লোকটি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল তাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম যে অবশ্যই আপনি প্রেমিক, অবশ্যই আপনার জ্ঞান ভালো,
আজকের ভূমিকাটা কি হলো? মায়ের মুখে দাঁড়িয়ে আছে, তাহলে সে মা কে? সে মায়ের ভূমিকায় কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মায়ের ভূমিকায় বর্তমান কে? যারা কামেল পীর, যারা কামেল মুর্শিদ, যারা এখনো ভক্তদের জন্য কাঁদে। আজ আমি এই কথাগুলো বলি রাখছি। আর আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ এই বলি রাখছি। আল্লাহ হাফেজ।